चलो देखे नाओ आर जादेर सेंसिटिव स्किन जादेर एकटुतेई ब्रनो फ्रनो उठे जाए तारा अल्प मेकअपेर मध्ये जाते माने मुखे कोनो ब्रनो फ्रनो ना उठे हल्का मेकअपेर मध्ये पड़े माने बाइरे कोनो अनुष्ठाने जेते पारे ताहले ब्रनो उठबे ना। ठीक आछे ताहले चलो देखे नाओ किभाबे आमि करी। प्रथमे आमि चुलटाके बेधे नेब না প্রথম আমি ইয়ে করে নিই মেকআপটাই করে নিই। আচ্ছা এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন না যখন ফাউন্ডেশনটা দেবে তখন না একটুখানি কোনো ক্রিম নিয়ে নেবে, তাতে কি হবে জিনিসটা তাড়াতাড়ি উঠে যাবে। ঠিক আছে যখন মুখটা ধোবে না তাড়াতাড়ি উঠে যাবে ক্রিমের মাধ্যমে। আর যে শুকনো দাও, শুধু এটা দাও তাহলে না স্কিনে আটকে ধরবে। ঠিক আছে লোমকূশের মধ্যে ঢুকে যাবে, আটকে ধরবে। ঠিক আছে এর জন্য এটা শুধু দেবা না, এটার সাথে কোন যে কোনো ক্রিমের সাথে দেবে। ঠিক আছে তাহলে দেখে না অল্প নিলেই হবে, বেশি নিতে হবে না, হালকা নেবে ব্যাস নেওয়া হয়ে গেল। এই যে অল্প দেখছো তো, অল্প দিয়ে এই ফাউন্ডেশনের সাথে মিক্স করে নেবে। আমি কোনোদিনও মেকআপের ভিডিও মানে দিইনি, আমি ভাবলাম আমি যেরকমভাবে সাজি নর্মাল সেরকম তোমাদের কাছে শেয়ার করি। ঠিক আছে কারণ অনেকেই না মুখে নানা রকম অ্যালার্জি ফ্যালার্জি উঠে যায়, তারা এই হালকা মেকআপের মাধ্যমে তারা বাইরে বেরোতে পারবে, অসুবিধা হবে না, মুখে কোনো অ্যালার্জি উঠবে না। আমি যেরকম ভাবে সাজি সেরকম ভাবে তোমাদের দেখাচ্ছি। দিয়ে আমার তো তুলি নেই এই জন্য আমি হাত দিয়ে করছি। যাদের তুলি আছে তারা তুলি ব্যবহার করবা, হ্যাঁ বা ব্রাশ আছে যাদের, মানে মেকআপ ব্রাশ। দেখো মুখটা কেমন পাল্টে গেল, আর যা বাদ বাকি থাকবে এই গালে মেখে ফেলবে, গলাতে সরি গলাতে মেখে ফেলবে। ঠিক আছে এবার আমি পাউডার দেবো, আমি ফেস পাউডার দিই না, আমি আমি নর্মাল পাউডার দিই। ফেস পাউডার দিয়ে একটু লাচ লাচে ভাবা আমার ভালো লাগে না, আমার এই যে পন্স পাউডার এটাই আমার বেটার। এই যে পন্স পাউডার তুলে নেই এই জন্য আমি এটা এটা দিয়ে মুখ করছি।
এবার আমি টিপ পড়ব, ঠিক আছে? তারপর চুলটা বেঁধে নেব। এটা দেখা যাচ্ছে না, আমি কালো টিপটাই করি। আমাকে এই টিপটাই বানায়, এই জন্য কালো টিপটাই করছি, ঠিক আছে? এবার একটা কানজি করে নেব, যে কোনো একটা কানজি করে নেব, ঠিক আছে? এটা ভালো লাগছে না, এটা, হ্যাঁ এটা ভালো লাগছে। এবার আমি তোমাদের এবার আমি তোমাদের চুলের স্টাইল করে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে,
এটা লাল টিভি করি, ভালো লাগবে। কেমন লাগছে ওকে বলো? একটা কাপ কেমন লাগে আমাকে বলো কমেন্টে। দেখো কি গাইস, কেমন লাগছে তোমাদের বোনকে, তোমাদের বোন কে, তোমাদের মেয়ে কে, তোমাদের ঝুমা মেয়েকে কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? দেখো পছন্দ হয়েছে সাজটা? অল্প মেকআপে কত সুন্দর, দেখো কত সুন্দর লাগছে স্কিনটা, মানে বেশি ইয়ে করছে না, গ্লেজি দিচ্ছে না, কিন্তু সুন্দর লাগছে, লাগছে তো? তাহলে যাদের সেন্সিটিভ স্কিন, যাদের মানে মুখের মধ্যে গোটা পড়ে উঠে যায়, তারা এরকম নর্মাল নর্মাল মেকআপ করতে পারো, মেকআপ করে তারপরে এরকম সাজতে পারো, দেখবে ভালো লাগবে। ঠিক আছে, আশা করি ভালো লাগবে। তাহলে আমাকে বলো কেমন লাগছে তোমাদের বৌদিমণিকে, তোমাদের বৌদিমণিকে কেমন লাগছে এবার বলো। ভালো লাগছে তো? দাঁড়িয়ে একবার দেখাই, দেখো কেমন লাগছে। হেভি লাগছে না আজকে? সুপার ডুপার হিট লাগছে, এত সুন্দর লাগবে আমি ভাবতে পারিনি। তাহলে বলো আমাকে। হ্যাঁ, আরো যদি মেকআপের ভিডিও দেখতে চাও আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, তাহলে রাখছি গাইস, টাটা বাই। আমার ভালোবাসা নিয়ে তোমরা টাটা। কেমন লাগছে বলবা কিন্তু কমেন্টে। দাঁড়া এগুলো সরিয়ে দিই, কেমন লাগছে বলবা কিন্তু। দেখো অল্প মেকআপে, একটুখানি মেকআপে, মেকআপে সরি মেকআপে কত সুন্দর লাগছে। টাটা বাই গাইস। একটা একটা জিনিস করতে হবে, কেমন লাগছে কেমন লাগছে, ভালো লাগছে না? জানি তো ভালো লাগবে। তাহলে রাখছি গাইস, টাটা, তোমরা ভালো থেকো, অনেক সুস্থ থেকো, টাটা। আর তোমার বোনকে কেমন লাগছে আমাকে বলো। ঠিক আছে, টাটা বাই বাই।
টাটা 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 টাটা।